চোখ রাখব খেলার খবরে। আর কিছু সময়ের অপেক্ষা, মরু দেশে শুরু হতে চলেছে বিশ্বকাপ ফুটবল, আর বিশ্বকাপের জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। সেই জ্বরের আঁচ এবার পাওয়া গেল উত্তর চব্বিশ পরগনার বারাসাতের কালিকাপুরেও। সেই উন্মাদনার চিত্র তুলে ধরতে আর্জেন্টিনা কালিকাপুর ফ্যান্স ক্লাবে হাজির সময় কলকাতা। আজ থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ, তার আগেই সমর্থকদের উচ্ছ্বাস একেবারে চোখে পড়ার মতো। মাঠে ব্রাজিল আর্জেন্টিনা দুটো চির প্রতিদ্বন্দ্বী দল, কিন্তু এখানে দেখা গেল দুটো ফ্ল্যাগই একসঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন বেশ কিছু আর্জেন্টিনার সমর্থক, তাদের সঙ্গে আমরা একটু কথা বলে নেবো। দাদা, আজকে আপনারা আজ থেকে ফুটবল বিশ্বকাপ, কাল থেকে আপনাদের ম্যাচ, আজকে কী প্রথম মানে কর্মসূচি রেখেছে? আজকে কর্মসূচি হচ্ছে কি, আমরা প্রথমে একটু আনন্দ ফুর্তি করবো। ওপেনিং ম্যাচ যেহেতু রোববার পড়েছে, সবাই আমরা আর্জেন্টিনার সমর্থক এখানে উপস্থিত আছি। আমরা রাত্রিবেলা খেলা দেখার আগে একটু নিজেরা মধ্যে খাওয়া দাওয়া করব। অবশ্যই যেদিনকে আর্জেন্টিনার খেলা 22 তারিখ, এর থেকে বেশি কিছু অনুষ্ঠানের আমরা আয়োজন করব। আর এবছরে প্রতি বছরই আমরা কালিকাপুর আর্জেন্টিনা ফ্যান ক্লাবের পক্ষ থেকে এরকম আয়োজন করে থাকি, এবছর একটু বেশি। তার কারণ একটাই, আমাদের বয়সী ছেলেদের দেখা মারাদোনা, তিনি আর এই বিশ্বে নেই, তিনি পরলোক গমন করেছেন। এবং নতুন প্রজন্মের প্লেয়ার মেসি, তারও সম্ভবত হয়তো এটা লাস্ট বিশ্বকাপ, তার জন্য একটু উন্মাদনা আমাদের মধ্যে একটু বেশি আছে। তার জন্য আমরা এবছর আর্জেন্টিনাকে নিয়ে একটুখানি বেশি মাতামাতি করছি। তার মধ্যে অবশ্যই একটা কথা বলতে চাই, যদি আমাদের ভারতবর্ষ কোনো সময় বিশ্বকাপ খেলে, আমরা ফিফার কাছে এবং আমাদের আপামর ভারতবাসীর কাছে, ভারতবাসী আমরা আশা করব যে ভারতবর্ষ আগামী 2026 সালে ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করবে। আমরা অবশ্যই চাই মেসি লাস্ট বিশ্বকাপটা মেসির হাতেই উঠুক, এটা তো আমরা চাইবো। আর্জেন্টিনার সমর্থক হিসেবে আর্জেন্টিনা প্রতি যখনই খেলবে তখনই চ্যাম্পিয়ন হবে। আর এবছর মেসি সর্বস্ব দিয়ে, সর্বস্ব শক্তি দিয়ে এবছর আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে, এই আশা আমরা রাখি। দর্শকদের জন্য লাস্ট কী বার্তা দেবো? দর্শকদের জন্য একটাই বার্তা দেবো যে আমরা খেলার সময় আমরা প্রতিদ্বন্দ্বী দল, কিন্তু আমরা পাড়ার মধ্যে যেহেতু থাকি, আমরা প্রত্যেকে একসাথে মিলেমিশে থাকবো। খেলার যে 90 মিনিট খেলা হবে, 90 মিনিটের মধ্যে আমাদের শত্রুতা থাকবে, 91 মিনিট থেকে আমরা ভাই, দাদা, বন্ধু, কাকা, কাকিমা, আমরা সবাই এক। এখানে দেখলাম ব্রাজিল আর্জেন্টিনা দুটো চির প্রতিদ্বন্দ্বী দল, কিন্তু ফ্ল্যাগগুলো একসঙ্গে, এটার কারণটা হচ্ছে গিয়ে সম্প্রীতি, ভালোবাসা আর কিছু না। কিন্তু খেলাটা তো মাঠে হবে, আর প্রত্যেকে বার্তা দেয় যে খেলা মাঠের মধ্যে, লড়াই বাইরে থাকবে না। আমরা চাই সকলে মিলেমিশে একসাথে কাঁধে কাঁধ রেখে লড়াই করতে, এবং 2026 সালে যখন ভারতবর্ষ বিশ্বকাপ খেলবে, আমরা সেই আশা রাখি, তখন দেখা যাবে এখানে আর্জেন্টিনা ব্রাজিলের কোনো ফ্ল্যাগ নেই, টোটালটাই ভারতবর্ষের ফ্ল্যাগ। এখানে সবাই খুবই এক্সাইটেড আছে বিশ্বকাপ নিয়ে, যেহেতু এটা মেসির লাস্ট বিশ্বকাপ, আর সবাই চাইছে মেসি যাতে জিততে পারে। আমরা এখানে চেন ফ্ল্যাগ লাগিয়েছি, আরও ফ্ল্যাগ লাগিয়েছি, আর সবাই দেখতে পাচ্ছে দেওয়ালেও এখানে রং করা হয়েছে, আর রাস্তাতেও আঁকা হয়েছে, যেহেতু এবার লাস্ট বিশ্বকাপ, সেজন্য এবার উত্তেজনা সববারের থেকে বেশি। হ্যাঁ, সেটাই চাইছি, মেসির হাতে ট্রফিটা আসুক, আর মেসি যেন আরও একবার ওয়ার্ল্ড কাপে গোল্ডেন বলটা পায়। তুমি কার জার্সি পড়েছো? এটা কার জার্সি তুমি পড়েছো? আমাই। তুমি একটু আগে কি বলছিলে যে মেসির জার্সি পড়েছো? তুমি মেসির জার্সি পড়েছি। মেসির জার্সি পড়েছো? মেসিকে ভালো লাগে? হুম। তাই পড়েছো? হ্যাঁ। Thank you.
আর্জেন্টিনার সমর্থকরা চাইছেন যে বছর হয়তো মেসির লাস্ট বিশ্বকাপ, সেই কারণেই চাই তারা চাইছেন যে বছর মেসির হাতেই যেন ট্রফিটা যায়, এবং সেই সাথে ভারত যেন আগামী দিনে বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বী করে সেটাই তাদের আশা। বারাসাত থেকে আবুল কাইম গাজী, সময় কলকাতা।